আরেকটা বড় ভয়ঙ্কর বিষয়, ব্যালট পেপার জোড়া ছাপা হচ্ছে, ডাবল ব্যালট পেপার ছাপানো হচ্ছে। সেই ব্যালট পেপার নির্বাচনের দিন বুথ থেকে স্ট্রংরুমে যাওয়ার পথে পরিবর্তিত হবে। সেই ব্যালট পেপার যারা ছাপাইছে অফিসাররা, যাদের কাছে চাবি থাকে, কম্পিউটারের চাবি, সেই চাবি পুলিশ চাইছে। সেই চাবি দিতে অস্বীকার করাতে পুরুলিয়ায় তিনটে অফিসারকে তাড়িয়ে দেওয়া হয়েছে, যাদের দক্ষতা যোগ্যতা থাকা সত্ত্বেও বাংলায় এক ভয়ঙ্কর কারচুপির খেলা খেলছে, যেখানে মানুষের ভোটকে পরিবর্তন করে নকল ব্যালটের মধ্য দিয়ে তাদের জয়কে নিশ্চিত করতে চাইছে। তাই স্বাভাবিকভাবে বাংলায় আগামী দিনে নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য তৃণমূলের নেত্রীর নির্দেশে এ বাংলার প্রশাসন, পুলিশ সবাই সক্রিয় হয়ে ময়দানে নেমে পড়েছে। কোর্টের বারংবার হস্তক্ষেপে বিচলিত তৃণমূল তাই সন্ত্রাসের এবং কারচুপির নতুন নতুন রাস্তা উদ্ভাবন করছে। তাই পশ্চিমবঙ্গে এই ব্যাপক হারে মনোনয়ন প্রত্যাহার হয়েছে। এখনও পর্যন্ত তৃণমূলের এবং পুলিশের পক্ষ থেকে কংগ্রেস এবং বিরোধী প্রার্থীদেরকে ভয় দেখিয়ে তৃণমূল দলে যোগদানের প্রক্রিয়া চলছে। তাই এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে নির্বাচন হচ্ছে, এটা যেন বাংলার সব মানুষ মনে রাখে।